প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীত মানে হচ্ছে পিঠাপুলির উৎসব। আজকে তৈরি করছি চালের গুঁড়া ছাড়া নরম তুলতুলে অনেক বেশি ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠার রেসিপি। যেই নামে ডাকেন না কেন, জিনিস কিন্তু একই। এই পিঠা তৈরি করা খুবই সহজ। চালের গুঁড়া ছাড়াই ঘরে থাকা ময়দা এবং সুজি দিয়ে সবচেয়ে সহজভাবে তৈরি করে দেখাবো। চালের গুঁড়া ছাড়াই খুবই সফট পিঠা তৈরি করা যায় আর খেতে ভীষণ মজার হয়। পুয়া পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য প্রথম একটি মিক্সিং বল নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। আর সুজিটা যদি একটু বড় দানাদার থাকে সেক্ষেত্রে ব্লেন্ডারে গুঁড়া করে তারপর ব্যবহার করবেন। 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 7 মতো লবণ অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পুয়া পিঠার জন্য স্মুথ একটি ব্যাটার রেডি করে নিতে হবে। তবে খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, হাত দিলে সহনীয় এমন গরম পানি ব্যবহার করতে হবে। চাইলে আপনারা পানির পরিবর্তে তরল দুধ ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে দুধটাও কুসুম গরম হতে হবে। তারপর হ্যান্ডমিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, কারণ ব্যাটার যত ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নেবেন এই পুয়াপিঠা তত বেশি ফুলকো এবং নরম হবে। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর 20-25 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট পর রেস্টে রাখায় দেখুন ব্যাটার অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে ব্যাটার আরও সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, এতে করে পুয়াপিঠা অনেক বেশি ফুলকো হবে। আর এক্ষেত্রে ব্যাটার যদি খুব বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিবেন। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটার আমি ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো ব্যাটার এই গরম তেলে দিয়ে দিচ্ছি। পুয়া পিঠা তৈরি করার জন্য চেষ্টা করবেন এরকম গর্তযুক্ত কড়াই ব্যবহার করতে, এতে করে পুয়া পিঠা অনেক বেশি ফুলকো হবে। নিচের পাশটা সমান হয় এরকম কড়াই কিংবা ফ্রাইপ্যান ব্যবহার করবেন না, এতে করে পুয়া পিঠা ফুলকো হবে না। ব্যাটার দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমানো থাকবে, এতে করে পিঠা অনেক বেশি ফুলকো হবে। পিঠা কিছুটা ফুলে উঠলে উপরে তেল দিয়ে দিচ্ছি, এতে করে পিঠা অনেক বেশি ফুলে উঠবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। দেখুন আমার পিঠা কতটা ফুলকো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। বেশি জোরে আছে পিঠা ভাজা যাবে না, তাহলে পিঠা খুব বেশি ফুলকো হবে না। মিডিয়াম থেকে একটু কমিয়ে এই পিঠা ভাজতে হবে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে পিঠা ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার তেল ছেঁকে নাস্তার প্যাটি নিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পিঠা ভাজার ক্ষেত্রে চুলার আঁচ কমিয়ে তেলটাকে সহনীয় করে তারপর ব্যাটার দিয়ে দিবেন। বেশি জোরে আছে পিঠা দিলে পিঠা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর ফুলকো হবে না। পিঠা ফুলকো হওয়ার ক্ষেত্রে তেলের তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। কয়েকবার উল্টে পাল্টে পিঠাটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এই পিঠাটাও অনেক বেশি ফুলকো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো পিঠা একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই পিঠা অনেক বেশি ফুলকো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পদ্ধতিতে পিঠা তৈরি করে 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। 3-4 দিন ধরে এই পিঠা নরম তুলতুলে থাকবে।
বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।